ঘনাদার অফিসটা রোজির সাথে ঘনাদার একটা চব্য চলছে। এই ব্যাপারটাই ঘনাদার বাড়ির চাকর একদিন হাতে নাতে ধরে ফেলে। এরপর ঘনাদা ভীষণ রেগে গিয়ে আর নিজের দোষ লোকানোর জন্য ঘনাদার চাকরকে বলে, শোন আজকেই শেষ, আজকেই শেষ, নয় এই বাড়িতে তুই থাকবি, নয় এই বাড়িতে আমি থাকবো, বল বল তুই কি চাইছিস। ঘনাদার চাকর তো ভীষণ স্মার্ট, সে স্মার্টলি বলল, দেখুন বাবু, আপনাকে তো অলরেডি আমি ধরে নিয়েছি ওই ম্যাডামটার সাথে, আপনার তো যাওয়ার জায়গা আছে, আমার জায়গা নেই, গরিব মানুষ, এক কাজ করুন আপনি। চলো শুরু করা যাক আজকের শোটা, আর দেখে নি কি কি জিনিস তোমাদের জন্য ওয়েট করে আছে। রবিদা আর পিন্টু দুজন মিলে একদিন ঠিক করলো যে একটা বারে গিয়ে বাপ ছেলে মিলে গুছিয়ে মদ খাবো। স্বাভাবিকভাবে খেলো, বাইক নিয়ে বেরিয়েছিল, মাঝ রাস্তায় ধরলো সার্জেন্ট, ধরার সাথে সাথেই বলল, সব ঠিক আছে, আপনাদের অ্যাড্রেসটা বলুন। তখন রবিদা বলল, দেখুন আমি মাতাল চাতাল মানুষ, আমার কোনো নির্দিষ্ট অ্যাড্রেস নেই। ঠিক আছে, তুমি তুমি তোমার অ্যাড্রেসটা বলো, উনি যে ফ্ল্যাটে থাকেন তার ওপরেই আমি থাকি। আজকে সবাইকে হাতে নাতে ধরবো, এই ভেবে রাজুর ক্লাস টিচার ক্লাসে গিয়ে অ্যানাউন্স করলো, এই ক্লাসের সব থেকে যে কুড়ে তাকে আজকে আমি পড়া ধরবো না, বাকি যারা আছো তাদের মধ্যে পড়াটা ধরা হবে, অতএব বলো এই ক্লাসের মধ্যে কে কে সব থেকে কুড়ে। যেই বললো 50 জনের মধ্যে 49 জন হাত তুলে দাঁড়িয়ে গেল, শুধু একমাত্র রাজু দাঁড়ালো না। স্যার জিজ্ঞেস করলো, সে কি, যে পড়া করে কোনোদিনই আসে না সে দাঁড়ালো না, কি ব্যাপার রাজু? স্যার আবার হাত তুলবো, দাঁড়াবো, উফ বাবা কি ল্যাদ লাগছে। ঘনাদা হঠাৎ রাজুকে ডেকে বলছে, শোন আমি এত বছরে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, তোকে আজকে সেই মন্ত্রটা বলে যাব। হ্যাঁ বাবা বলো। রোজ রোজ একই জায়গায় যেতে নেই, তাহলে না নিজের আদর আপ্যায়ন, ওই অহংকার, ওই সম্মান, ওগুলো সব মিটে যায়, সব শেষ হয়ে যায়। একদম ঠিক, এই জন্যই তো আমি রোজ স্কুল যেতে চাই না, কিন্তু মা তো বুঝতেই চায় না। সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, স্বাভাবিকভাবেই দাদাকে নিয়ে মানে ঘনাদাকে নিয়ে বৌদি চলে গেছে মার্কেটিং করতে। ফেরার সময় ঘনাদার পকেট পুরো খালি, কিছুতেই বুঝতে পারছে না কি করে কি অ্যাডজাস্ট করবে। এই মতো অবস্থায় বৌদি ঘনাদার মুখটা দেখে বুঝতে পেরেছে যে ঘনাদা প্রচণ্ড রেগে আছে আর ভীষণ আপসেট হয়ে আছে। মুখটা ঠিক করার জন্য বৌদি বলল, দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে। ঘনাদা বলল, বিশ্বাস করো আমার কাছে আর একটা পয়সা নেই। অ্যাজ ইউজুয়াল আমাদের ঘনাদা দাঁড়িয়ে পড়েছে ভোটে, দাঁড়ানোর পরেই প্রথম নির্বাচন সভার প্রথম তার ভাষণ দিচ্ছে, দাঁড়িয়ে প্রথম কথা, এই পাড়াতে যতগুলো খাল আছে সব কটার ওপর আমি ব্রিজ করে দেবো। স্বাভাবিকভাবেই তার ছেলেও চলে গেছে তার সাথে, যাওয়ার সাথে সাথে রাজু তাকে বলছে, বাবা এখানে কোনো খাল নেই, এখানে কি করে ব্রিজ করবে? ও আপনাদের পাড়ায় কোনো খাল নেই, আচ্ছা ঠিক আছে, প্রথমেই আমি সমস্ত জায়গা কেটে খাল করে দেবো, তারপরে ব্রিজ করবো। ঘনাদা ইলেকশনে দাঁড়িয়েছিল, জিতে গেছে, জেতার পরে গোটা পাড়াকে পার্টি দিচ্ছে। এবার পার্টি শেষ হয়ে গেছে, সবাই নিজের নিজের বাড়ি, কিন্তু ঘনাদার রবিদার মদ পার্টি এখনো অন। হট করে একবার ঘনাদা বলল, শোন ভোটে যখন দাঁড়িয়েছি সব যখন ঠিকঠাক আছে, এই দেশটাকে আমি কিনে নেবো। রবিদা বলল, কিনবি? আরে আমি বেচলে তো কিনবি।